আতশবাজি ফেটে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে হারিয়ানার রোহতকে অগ্নিকাণ্ডের জন্য বেশ কয়েকজন যাত্রী আহত হচ্ছেন বলেও জানা গিয়েছে রেল সূত্রে ঘটনা জেনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা জানা গিয়েছে সোমবার হারিয়ানার জিন্দ থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি পথে হারিয়ানার রোহতকের কাছে ট্রেনের মধ্যে আগুন দেখতে পান যাত্রীরা অল্প সময়ের মধ্যে ধোঁয়ায় ভরে যায় ট্রেনের নির্দিষ্ট একটি কামরা যদিও আগুন অন্য কামরায় ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে দেওয়া হয় যার জেরে বড় সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে যদিও অগ্নিকাণ্ডের জেরে চারজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে খবর প্রাথমিক তদন্তে রেল সূত্রে জানা গিয়েছে ট্রেনের মধ্যে আতশবাজি নিয়ে যাচ্ছিলেন কোনো এক যাত্রী সেই সময় কোনোভাবে বিস্ফোরণ ঘটে এবং সেই আতশবাজিতে আর এরপর শর্ট সার্কিটে জেরেই আগুন লেগে যায় ট্রেনে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন রেলের আধিকারিকরা পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছে ফরেন টিম বিস্ফোরণস্থল থেকে সালফার এবং পটাশিয়ামের নমুনা পাওয়া গিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ট্রেনের মধ্যে দাহ্য পদার্থ বহন করা আইনত নিষিদ্ধ সেখানে আতুষবাজের বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা নিয়ে